প্রতিদিন এভাবে লেট করো কেন তুমি? লেট করে আসলে কত সুবিধা তুমি জানো? সুবিধা? হ্যাঁ। নির্লজ্জ তুমি একদম। আর বাবা লেট করে আসলে এই যে ওরা যেরকম বসে আছে পুরো ক্যাম্পাসে সবাই একটা হালকা অ্যাটেনশন দেয়। পাবলিক ফিগার আমি। তবে আমি একটা নির্বাচনী মার্কে হাসি দিই। ডাক কেন বন্ধ করো? ওকে বন্ধ করলাম। তুমি তুমি যে মেয়ের ঘাড়ে পড়বা না তার লাইফ গন গন ধ্বংস ধ্বংস হয়ে যাবে। তো নিয়ে নাও তোমার ঘাড়ে আমাকে। আমি তো বোকা না, আমার ঠেকা পড়ছে তো বাদরের মতো একটা ছেলে আমি আমার ঘাড়ে নিয়ে সারা জীবন ঘুরবো। আমি বাদর? ইয়েস। তুমি তোমাকে দেখছো কোনোদিন একদম? তুমি আয়নায় দেখছো তোমাকে পুরো নিজে থেকে বলবো তো? হ্যাঁ নিজে তো পেঁচার মতো দেখতে এরকম পেঁচা। আমি পেঁচা? অবশ্যই আমি পেঁচা। অবশ্যই তুমি পেঁচার মতো দেখতে, আমি সিরিয়াসলি বলতেছি পানিতে আমি দেখি। অবশ্যই কনফার্ম আমি। কোন ব্যাপারে? হ্যাঁ তুমি পেঁচার মতো দেখতে। আমিও কনফার্ম। কোন ব্যাপারে? এই যে অ্যাসাইনমেন্টগুলো তোমাকে সাপ্লাই করি বন্ধ, আজকে থেকে সব বন্ধ। তাই দেখি তুমি কি করো, ঝামেলা পড়ে যাবো। আর তুমি যদি আমার পিছনে আর ঘুর ঘুর করো তাহলে কিন্তু মাইর খাবো। খেয়ে ফেললাম এরকম করা যাবে মিষ্টি মিষ্টি এরকম করা যাবে না। আজকে অ্যাসাইনমেন্ট দিতে হবে। জানিস ঘটনা কি? আচ্ছা তুই তো নোটটা অন্য কারোর কাছ থেকে নিতে পারিস। আর বাবা পারি, কিন্তু নেয়ার পর কি অবস্থা সেটা তো তুই জানিস না। মানে? আরে স্যারের কাছ থেকে আমি ইকোনমিক্সের নোটটা নিয়েছি, ঠিক আছে? নেয়ার পর হঠাৎ করে এসে আমাকে পুরো লিটারালি মারধর শুরু করলো। মানে মারধর কি, কান্নাকাটি শুরু করছে। না শোন, আমরা চাই হচ্ছে যে ডিপার্টমেন্টে যত ধরনের ঝামেলাই হোক এগুলো তো ইন্টারনাল ব্যাপার, ফ্যাকাল্টির সাথে কথা বললেই তো, কোনো সমস্যা নেই। আচ্ছা ফাইন ফাইন ফাইন, মারো আমাকে, মারো আমাকে, কোনো সমস্যা নেই। কিন্তু কেন আমাকে মারছো সেটা তো আমাকে বলতে হবে। কেন তুমি জানো না কেন মারছি? না তুমি স্যারের কাছ থেকে নোটস নিয়েছো। মানে তুমি স্যারের কাছ থেকে নোটস নিয়েছো? বলো বলো আমি কি মারা গেছিলাম নাকি? বলো আমার কাছে চাইলে আমি কি দিতাম না তোমাকে নোট? আর এই পাঁচ দিনে তুমি একবারও আমার খোঁজ দিয়েছো আমি মারা গেছি নাকি বেঁচে আছি? ওখানে টাকাচ্ছো কেন বলো? একদিনে তোমার সাথে কথা বলো না থাকতে পারে, তুমি তোমার সাথে পাঁচ দিন কথা বলো নাই, পাঁচ দিন। আর করবো না সেটাই বোঝাতে চাচ্ছি। আর করবো না কিন্তু। এবার আমি বলছি তুমি কান্না থামাও, কেন মারতেছো আমাকে সেটা তো আমাকে বলবা। বলার পারবে আমি কি পচে গেছি নাকি মারা গেছি নাকি কি কথাবার্তা? পরে কানে টানে ধরে কোনো মতে আমি ম্যানেজ করার চেষ্টা করলাম। তোরা কি ফ্রেন্ড নাকি লাভার? সেটা আমিও ভাবছি। শোন তুই থাক আমরা যাই।